सबाई के स्वागत पास्कार दिवस त्रयेर प्रथम दिन और प्रथम उपासनाय आम्रा सबाई जानी आज हलो जाजक दिवस। ए दिवसटी जीशु तार प्रिय शिष्यदेर साथे सान्ध्य भोजेर समय प्रतिष्ठा करेछेन एबं तिनी नतून आदर्श और नतून आदेश दिएछेन। आमी जेमन तोमादेर पा धुएछि ठीक तेमनी तोमरा परस्परेर पा धुए दिओ। আমি যেমন তোমাদের ভালোবেসেছি ঠিক তেমনি তোমরা পরস্পরকে ভালোবাসবে। আসুন আজ আমরা প্রভুর সান্ধ্য ভোজের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুধ্যান করি। প্রথম, যীশু ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে রুটিখানি ছিঁড়ে টুকরো করে শিষ্যদের দিয়ে বললেন, এ আমার দেহ তোমাদের জন্য সমর্পিত, তোমরা আমার স্মরণে এই অনুষ্ঠান করো। এই বাণীর মাধ্যমে আমাদেরকে আহ্বান করা হচ্ছে আমরা যেন তাঁর এই মহাদানের কথা কখনো ভুলে না যাই। দ্বিতীয়, নাও খাও ও পান করো, এ আমার দেহ ও রক্ত। যীশুই হলেন আমাদের দৈহিক ও আধ্যাত্মিক জীবনের উৎস। তাঁর মধ্য দিয়েই আমরা দৈহিক ও আধ্যাত্মিক ক্ষুধা নিবারণ করি। তৃতীয়, সান্ধ্য ভোজে স্বয়ং যীশুই হলেন পিতার কাছে উৎসর্গকৃত মেষশাবক, বলিদান ও আমাদের অর্ঘ। আমাদের পরিত্রাণের জন্য তিনি সব কিছু তাঁর কাঁধে তুলে নিয়েছেন। চতুর্থ, প্রত্যেক খ্রিস্ট জাগে আমরা যীশুর চূড়ান্ত ভালোবাসার রহস্য উদযাপন করে তাঁর নিঃস্বার্থ ভালোবাসা গভীরভাবে উপলব্ধি করি। পবিত্র খ্রিস্টজাগের রহস্যের মধ্য দিয়ে তিনি সর্বদাই আমাদের সাথে আছেন এবং সম্পর্ক গড়ে তুলছেন। পঞ্চম, যে আমার মাংস খায় ও আমার রক্ত পান করে সে শাশ্বত জীবন পেয়েই গেছে, শেষ দিনে তাকে আমি পুনরুত্থিত করব। পবিত্র খ্রিস্টজাগের রহস্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমরা স্বর্গীয় সুখ ও আনন্দ উপলব্ধি করি এবং সে আনন্দ আমরা মানুষের সাথে সহভাগিতা করি। আজকের এই পূর্ণ উপাসনার রহস্য আমাদেরকে যেন বিনম্র মানুষ হিসেবে গড়ে তোলে। আমরা যেন প্রভুর নতুন আদর্শ ও নতুন আদেশকে সম্বল করে প্রতিদিন পবিত্রভাবে জীবনযাপন করে পূর্ণতার পথে এগিয়ে চলি এবং ঈশ্বর ও মানুষের সাথে একাত্ম হই। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ দান করুন।